হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বানাবো রুই মাছের ঝোল। খুবই কম তেল মশলায় অল্প সময়ে রুই মাছের ঝোল রেডি করব। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই রুই মাছের ঝোল বানানোর জন্য কী কী উপকরণ আমি নিয়েছি। এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা গোটা রসুন কুচিয়ে নিয়েছি, কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, নিয়েছি এক চামচ হলুদ, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লবণ, আর সাত আটটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। এবারে রুই মাছগুলো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি সাত পিস রুই মাছ নিয়েছি, তার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো এক চামচ হলুদ, আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল। এবারে এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মাছ মেখে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখন আমি মাছগুলো ভেজে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেল গরম হলে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। সবগুলো মাছের পিস এবার আমি একে একে গরম তেলে ছেড়ে দিলাম। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, সবগুলো মাছই উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সেটি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটি আমি খুবই কম তেল মশলায় করব। মাছ ভাজবার সময় আমি যে 3 চামচ তেল দিয়েছিলাম তাতেই কিন্তু পুরো রান্নাটি হয়ে যাবে। এবারে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে রেডি করে নিলাম। এবারে ওই তেলের মধ্যে একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেব দুটো এলাচ, একটি লবঙ্গ, আর সামান্য পরিমাণে দারচিনি। ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, এক চামচ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এক চামচ হলুদ। রঙটা যেন ভালো হয় এই জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যদিও কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু সম্পূর্ণ ঝালটা হবে, আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো। এবারে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লোতে রেখে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এই জন্য এই সময় আমি সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো কষিয়ে যেতে হবে। মশলার উপরে অনেকটা তেল ভেসে উঠেছে, মশলাগুলো কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এই সময়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একই সঙ্গে আরও 2-1 মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো হাফ চামচ চিনি। তবে আপনারা যদি চিনি দিতে না চান তাহলে চিনিটা দেবেন না। মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু একেবারেই কষানো কমপ্লিট। এবারে 1.5 কাপ মতো গরম জল দিয়ে দেব, তবে ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো রেখে নেবেন। জল দেবার পরে 3-4 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভাজা মাছগুলো। মাছ দেওয়ার পরে খুব আলতোভাবে ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে দিতে হবে, মাছের পিসগুলো যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। রুই মাছের এই রান্নাটি কিন্তু খুবই অল্প সময়ে রেডি করে নেওয়া যায়, আর খেতেও দুর্দান্ত টেস্টি হয়। মাছ দেওয়ার পরে 3 মিনিট মতো রান্না করে নিয়ে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবারে রান্নাটি কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। একঘেয়েমি মাছের রান্না খেতে খেতে যারা বোর হয়ে গেছেন, এইভাবে রুই মাছের ঝোল রান্না করে নিন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা দেখেই নিলেন আমি কত ঝটপট রুই মাছের ঝোল রেডি করে নিলাম। গরম গরম ভাতের সাথে এই রুই মাছের ঝোল কিন্তু অসাধারণ খেতে লাগবে। আমি একটি পাত্রে সম্পূর্ণ রুই মাছের ঝোল সার্ভ করে দিলাম। বাড়িতে অবশ্যই এইভাবে রুই মাছের ঝোল একবার ট্রাই করুন, আর খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।